দলের সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি আমন্ত্রণের সভাপতি নেতৃবৃন্দ আজকে এই সমাবেশে উপস্থিত। আমার শ্রমিক জনতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি প্রথমে সারা পৃথিবী জুড়ে যে শ্রমিকদেরকে সারা পৃথিবীর শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে সেই শ্রমিকদেরকে আপনাদের সামনে দিতে চাই, কারণ আজকের এই সমাবেশে এই শ্লোগানটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোগান। দুনিয়ার বস্তু, দুনিয়ার বস্তু, দুনিয়ার বস্তু, ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই শ্লোগানটা শুনতে চাচ্ছি না বারবার বারবার, কারণ এই একটা শ্লোগান যা সমগ্র পৃথিবী বিশ্বে সমগ্র শ্রমজীবী মানুষকে এক জায়গায় এই দিনটি আজকে পালিত হচ্ছে শ্রদ্ধার সঙ্গে সম্মান।